رسول پاک اور فضیلت جتٹکو ترمیم خورا جائے کافسیر خورا جائے ایتار دیگی ایتار اکتا خارم ایر خارم دے حضور پاک صلی اللہ علیہ السلام اور ولادت اور آلو چھونا میراد اور آلو چھونا جہانو ایر دیگی کافیر خور کافیر ہو لے حضرت عباس رضی اللہ تعالیٰ عنہ فکرنہو سمیع شیئن حضرت عباس رضی اللہ عنہ کافیر ہو لے اس دیگی اکتا خودہ شنلا کافیر ہو لے কি হলে কুলে কাফির হলে রসুল পাকের উপসগুর জন্ম ইতিহাস লইয়া কটাক্ষ হলে আর রসুল পাকের জবাব দিরা সুতরাং আমরা যে মিরাজ ধরি মিরাজের আগে যে তৌলু ধরি এটার মধ্যে তো আর কিছু নয় আল্লাহ হাবিবুর বকশুকুর এবং অতীতের ইতিহাস ছড়িয়ে দেওয়া এটা তো শুনতে চায় না তার মধ্যে কি কিছু না কিছু নেফাকর আলামত আছে এই নেফাকর আলামতের কারণে এরা বড় গৌরবে রসুল পাক ইসলাম ওর ওয়ালিদাইনে দুজকি হইতো স্যার ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি ছয়টা কিতাব লিখিয়া এর জবাব দিছে আর আমরা তো সহজে বুঝতাম পারি আল্লাহর নবী যত বড় দুনিয়াতে আইছিল না যে তাওহীদের রূপে আছিল হে নাজি আমি রিসালত তো নাই কিন্তু কাসির যে রিসালত রসুল পাক যদি কোনো দেওবন্দি আলিমে হই যে রসুল পাক ওর নবুয়তের মর্যাদা 40 বছর এর আগে কোনো নবুয়তের মর্যাদা নাই আমরা তাদেরকে তান কর্তাকে জবাব দিব যে দেওবন্দি উলামা হলে জানে ইমামুল আসর হই আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি যে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি নামে দেওবন্দ মাদ্রাসার সবচেয়ে বড় গেট যেটা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি সেই আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি হাদিসে ব্যাখ্যা করেছেন হাদিস হইল আল্লাহ নবীর জিকা দিয়েছে তিরমিজি রওয়ায়ত যে মাতা কুনত মাতা ওয়াজিবাত লাগা নবুয়া ইয়া রাসূলুল্লাহ নবুতির পজিশন কোন দিক থেকে হয়ে গেছে আল্লাহ নবী জবাব দেন কুনত নবিয়ান ওয়া আদম বাইন রূহ ওয়াল জসদ আমি তখন থেকে নবী যখন আদম আলাইহিস সালাম আর খামিরাও খামিরার মধ্যে রূহ বুকা হইছে না সেই হাদিসের ব্যাখ্যা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি আর শাজি কিতাবের মধ্যে লেখছেন যে কানা নবিয়ু নবিয়ান ওয়া জালাত আলাইহি আকামুন নবুয়া বিখিলাফিল আমবিয়া রাসূল পাক ইসলাম তখন তো কি নবুয়ত মর্যাদা অধিষ্ঠিত এবং অন্যান্য নবীর ব্যতিক্রম তারা 40 বছর বাদে এই মর্যাদা পাইছে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যে নবুয়ত আছে আমরা মনে হইতে পারি যে নবুয়ত এবং রিসালত এক জিনিস নয় একজন নবী হইতে পারেন শরীয়ত না থাকতে হয় যেমন বনি ইসরায়েলের অসংখ্য নবী আসলা তারা মুসা আলাইহিস সালাম বলে সালাতুর আন্দরে আসলা দি নবুয়ত থাকতে পারে রিসালত না থাকতে পারে নবুয়ত আসিল রসুল পাক এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবুয়ত থেকে তখনকার সময়ের উপযোগী ফায়দা পাইছে যেমন নবী হলে নবুয়ত লাভ করতে রসুল পাক মাধ্যমে লাভ করছে রিসালত লাভ করতে যদি কোনো দেওবন্দি আলিমে ইখতিলাফ করে তাহলে অন্তত যতটা মনে হয় ততটা কিতাব থেকে দলিল দেওয়া দিব যে যেমন বুখারি শরীফের ব্যাখ্যার কিতাব আছে দেওবন্দ মাদ্রাসার সদরুল মুদারিস ফখরুল ইসলাম সাহেব আছে নিজামুল বুখারি ও কিতাবের মধ্যে তাই বুখারির হাদিস আল্লাহুল মুতি ওয়া নাকাসিব আল্লাহ দান করে নেব পাঠিয়ে দেই এই হাদিসের ব্যাখ্যাটা শুনে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে নবী হলে নবুয়ত পাইছেন রাসূল হলে রিসালাত পাইছেন ওলি হলে ওয়ালায়াত পাইছেন ভাইবা এর মধ্যে কি হুজরা ইসলিয়ে আল্লাহ তাআলা নে সবসে পহলে আপকো খিলওয়াতে উজুদ আতা ফরমায়া সর্বপ্রথম আল্লাহ তাআলা সৃষ্টি করছেন জি লম্বা লেখছেন ইদার মধ্যে ফরে দিয়ে এখন ইখতিলাফ করলে হতো বলে আগুরেলা কোনো ইখতিলাফ নেই অনেক বিষয় যেটা এই বিষয়ের বিশেষজ্ঞ মানুষই এটা যেখানে দরকার বিশেষজ্ঞ মানুষই আমরা আছে অনেক জিনিস শুনিয়া বিশ্বাস করছি অনেকে দেখিয়া বিশ্বাস করছি আমরা বেড়াই দুধক দিয়ে আখেরাতের অনেক ব্যাপার শুনিয়া বিশ্বাস করছি রসুলে পাক আল্লাহ ইন্সট্রাকশন করি সব দেখাই দিচ্ছে কি বেড়া জড়িয়া সব দেখাই দিচ্ছে কেউ এই বিষয়ের বিশেষজ্ঞ ভারত দল নির্বিশেষে সব আলিমে দলে হইল মসনদুহীন শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলহী
এর হইল যে আমার বয়স যখন 30 বছর, আমি মদিনায় তৈবা ছোড়বার লাগি গেলাম। মদিনায় তৈবা যখন গেলাম, আল্লাহ রবিবর নজায়তুল সামনে খাড়া হইয়া আমার রূহ, আমি আল্লাহ রবিবর রূহে পাকর লোকে মিলাইলাম। আল্লাহ নবী মেহরবানি করি আমার রুহর উপরে ফয়েজ দান করলাম, আমার চক্ষু খুললো, আমি সব কিছু দেখলাম। আল্লাহ নবীর অবস্থা সম্পর্কে আমার জানার ইচ্ছা আসিল, আল্লাহ নবী দেখাইলা যে সর্বপ্রথম আল্লাহ কিভাবে তার নূরের সৃষ্টি করিয়া কত শানদার ভাবে আসছে, নবী রসুল হলে কিভাবে ফয়েজ হাসিল হোটা, এটা আমি নিজে দেখলাম। অলিউল্লাহ সাহরে কত হইলে দেওয়ান্দি আলী মনে করতো না ফাতিয়া মানবেন ঠিক খালুদ্দান সাহেবজাদা হাজরতি আব্দুল আজিজ মসজিদে রহমতুল্লাহ আলহী নাতি সাকৃত সাকৃত হইলা দেওয়ার প্রতিষ্ঠাতা কাসিম নজরুল ইসলাম। এখানে যে আল্লাহ নবী শাহানোর মাঝে এই যে এটা এখন থাকি না, এই বিষয়টা কিন্তু অত্যন্ত ফুরানা। আপনারা যদি একটা জিনিস দিকাই, আমরা অনেক মানুষের দেখি যারা তো বোঝা যায় দিন ধর্ম লাগে জান দিয়ে রাখবো, আবার দেখা যায় মাথে বেয়াদবি মাথে আল্লাহ নবীর সামনে। এটা মানুষ কি আল্লাহ নবীর মাথা স্থান, আপনার মনে হয় বুঝে মুনাফিক, মুনাফিকের কথা বাদ দিলেছি আমি, আপনারা একটু খুলে দিলে এসেছিলাম যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ঘটনা মসনদে মুসন্নফ ইবনে আবি শাইবা মসনদে আবু ইয়ালা হরিয়া আবু নঈম ইসফাহানি তিনটা কিতাবের মাঝে এই রিওয়ায়াত আছে যে সাহাবী হলে এক ব্যক্তি সম্পর্কে কইরা আছে ইয়া রাসূলুল্লাহ মানুষটা বড় আল্লাহ ওয়ালা। আল্লাহ নবী কোনো উত্তর দিল না, কিছু সময় বাদে মানুষটা আইছে জিজ্ঞাসা বা তুমি দেখেন সম্পর্কে কইছে ইয়া রাসূলুল্লাহ, ও মানুষ সম্পর্কে কইছে আমরা মাঝে সবচেয়ে বেশি আল্লাহ আল্লাহ হবে। আল্লাহ নবী জিজ্ঞাসা দেওয়া তুমি তো তোমার দিলের কথা ডাকো সেই দিকে, আমরা সবর মাঝে তুমি বেশি করে গা তোমার মনের কথা নাই, এই আল্লাহর কসম করি হইলো আমি আপনার মাঝে সবচেয়ে করে গা আল্লাহ রসুল ও আসে এর মাঝে করে করে গা করে গার বেটা ইন আর বইছে না আর নবীর সর্বত দরকার নাই, নবীর দিন ভাইছে আর কিতা অর্থ এগিয়ে লাগিয়েছে নমাজ পড়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে আল্লাহ নবী হইল আবু বকর তুমি যাও এই মানুষটারে কাতল হরিয়াও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গিয়ে দেখলাম নমাজ হলে আর আবু বকর সিদ্দিকের জানেন আগে আল্লাহ নবী হইছে নমাজি মানুষের পারিও না উড়ি আইছে মানে জায়গায় মজি বিষয়টা কিন্তু আল্লাহ নবীও দেখলা যে আমার আবু বকর দিটা হইতো না এখন আর হ্যাঁ মোহাম্মতি বিমতি আবু বকর আমার আবু বকর মাঝে ভূত দয়া শেরে খুদা হজরতে আলী মর্তদা রাদিয়াল্লাহু আনহু বলে আলী তুমি যাও গে আলী রাদিয়াল্লাহু আনহু গিয়া দেখুন গেছি মসজিদ থেকে বলে ইয়া রাসূলুল্লাহ মসজিদ বাড়ি গেছি বলে যদি এর কাতল করলি তাই তা আমার উন্মত ফিতনা হইল না, এই মানুষটা কে, এই মানুষটা তো ওই দেয় একজন হাদিসের কিতাব যে খারজি এর অভ্যাস আছে যে আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেয়াদবি করে আর আল্লাহ আল্লাহ করে আল্লাহ আল্লাহ করে আর আল্লাহ নবীর লোকে বেয়াদবি করে না। হুনাইনের যুদ্ধ এই রেওয়ায়ত বুখারি রেওয়ায়ত হুনাইনের যুদ্ধ আল্লাহ নবীর গনিমতের মালবাটির বুঝানো বলি বলবো হুনাইনের যুদ্ধ রসুলে পাক ইসলামের গনিমতের মালবাটিরা 24,000 উট 26,000 বেড়া পাইছেন গনিমতের মাল সে নয়া মুসলমান যারা তারা একটু বেশি করে 100 উট দিছে এরা এখন মুআল্লাফাতুল কুলুব এরা দিল মুখা ঝুঁকে যা সবরে দিশ সবরে দিশ এসে আর বাটো পড়ছে না মদিনার আনসার গুলো দিছে মদিনার আনসারদের দিশইটা তারা কিন্তু মাতেন না কিন্তু একটা মানুষে খাড়া হইয়া হইল ইদিলিয়া মুহাম্মদ ও মুহাম্মদ তুমি ইনসাফ করি বাটো আল্লাহ নবী হইলে আমি ইনসাফ না করলে সে ইনসাফ করবো তারে মারিও না মানুষ দুই অসুবিধা একটা হইল মানুষের কইবা যে মোহাম্মদ সঙ্গী হলে মার খুন হইলে আর দুই নম্বর হইল আল্লাহর মর্শা তার একটা বংশ হইবা দল হইবা এটা কোরআন তিলাওয়াত করবো কিন্তু কন্টোনারে বিষয় নাই
আর নমাজ যেমন পড়িব তোমার জন্য নমাজ নবীন্য মনে করবায়, রোজা রাখবো তোমার জন্য রোজাতে তুমি নবীন্য মনে করবায়, তু কারু সলাতু আদিকুম জাম্বে সলাতি হিম তু কারু সিয়াম আদিকুম জাম্বে সিয়াম হিম ইয়ামরুকুন মিনাদ দীন কামরু কিসাম আনি রাবিয়া ধর্ম থেকে মনে পালিয়ে যাইব, যেভাবে তীর শিকার বেদ করিয়া গেলে যদি কোনো রক্ত লাগে না কিছু আমাইব বা এই খানটি আল্লাহ নবী জানেন যে হজরত আলী রাদি আল্লাহ আনহু কে ব্যাপি করব এরা তার বিরোধিতা করব আলে বাইতুল নবী আল্লাহ নবী হজরত আলী রাদি আল্লাহ আনহু বড় সতর্ক করে কইলেন আলী তোমার আমি পরিচয় দিয়ে দিয়া এরা যদি ফাও তে একটিও জিন্দা রাখিও না আর আমি যদি থাকতাম তে তারা আজ সমুদ্র মত কাতল হয়ে হবে এর মধ্যে তো তারা আলী রাদি আল্লাহ আনহু বিরুদ্ধে সংগঠিত আপনারা ইতিহাস জানেন সিফিল লড়াই করে আমির মাউইয়া আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মাঝখানে সন্ধি হইল আর এই সন্ধির ফলে তারা একটা কুরআন আয়াত বার করিয়া আনলো যে কুরআন শরীফ আছে ইনিল হুকম ইল্লা লিল্লাহ যে আল্লাহ ছাড়া আর হুকুম দিতে পারো না তারা কত হইল আলিয়া মাউইয়া সন্ধি উল্লাহ কিলা এটা আল্লাহ সন্ধি করিয়া দিতা স্লোগান দিল লা হুকমা ইল্লা লিল্লাহ আল্লাহ ছাড়া আর হুকুম দিতে পারো না 12,000 মানুষ হইয়া বাড়িয়ে গেছে যুদ্ধ হয়েছে খারিজিও হল কিনা লাগি ই খারিজিও বলে অত গুরুত্ব দিয়ে আলোচনা করছেন বুখারী শরীফ আছে মুসলিম শরীফ আছে হদিসের সব কিতাব তারা লাগিয়ে তাবদ্দ খারিজিও আলোচনা খালি হইল যে এরা সম্পর্কে আল্লাহর ইবনে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু